আলহামদুলিল্লাহ রসুল্লাহিহিমাবাগ সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমাদের সামনে যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের একেবারেই হত্যাছন্ন যেই একেবারে সবচেয়ে বেশি বরকতপূর্ণ এবং মহৎ ফজিরতপূর্ণ মৌসুম দশ দিন ব্যাপী যার ঊর্ধ্বে দিনের হিসাবে অন্তত আর কোনো বৎসরে এমন কোনো দিন নেই সেটা হলো আশরুদ্দিন হেজ্জা জেল প্রথম দশক আসুন এই প্রথম দশক সম্পর্কে আমরা একটু জানি এবং আমাদের মানসিক এবং বাহ্যিক আমরা প্রস্তুতি নেই কেননা এটার ফজিলত এত বেশি এত বেশি যে তার সাথে আর কোনো মৌসুমের তুলনাই নাই আল্লাহ হব আলমিন সুরা ফজ্জের প্রথম এবং দ্বিতীয় আয় বলেছেন আবদুল্লাহিম বিসমিল্লাহ রহমান রাহিম ওয়াল ফজরি ওয়াল আশ শপথ ফজরের এবং দশ রজনীর এই দশ জন সম্পর্কে ইবনে আব্বাস এবং জুবাইর সহ আর অন্যান্যরা বলেছেন যে এটা উদ্দেশ্য হলো এই জুল হজ্জের দশ দিন এইভাবে করে আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লাম থেকে যে হাদিস আসছে হাদিসের মধ্যে তিনি বলেছেন যে মা মিন আয়ামিন আল আমল ফিহিন আহাবুল্লাহ মিন হিল আস অথবা মিন হাদিল আয়ামিন আস আল্লাহর নিকটে এই দশ দিনের আমল অপেক্ষা আর কোনো আমল কোনো দিনে আমল এত প্রিয় নয় কালুইয়া সাল্লাহ জিহাদুফি সাবিল্লাহ

এই দিনগুলোর তাহলে মর্যাদা ব্যাখ্যা বা উদাহরণ আলিমন দিয়ে যেভাবে দিয়েছেন আমরা বুঝি যে রমজানের ফজিলত আমরা কম বেশি সবাই জানি সেখানে যে শেষ দশক আছে এটাতে লাইল কদরের কারণে তার আরো বিশেষ মর্যাদা আমরা এটাও জানি কিন্তু এই দশক বেশি মর্যাদাপূর্ণ রমজানের শেষ দশক নাকি না জিলহাজের শেষ দশক উত্তর হল জিল হাজের শেষ দশক কারণ এখানে এক বাক্যে বলে দেওয়া হয়েছে তবে হ্যাঁ সেখানে যেই রাত্রিটা বেজুল হয়ে রজনী হবে ওর সাথে কোনো তুলনা হবে না এই জন্যে ওইটা হলো রাত্রির দিক থেকে সে হলো অতুলনীয় আর জিলহাজের এইগুলো হলো দিনের দিক থেকে অতুলনীয় এটা হলো বিশেষ কোনো কম্পেয়ার করতে গেলে সেটা আসে বাকি এক বাক্যে যেটা হলো এই দিনগুলোর ফজিলত এত বেশি সেই জন্যে যদি আপনি এই দশকে একটা দানের কাজ করেন একটা নফর আবাদত করেন কিছু কোরআন তিল করেন তাহলে এটার মর্যাদা বেশি হবে না শেষ দশকের রমজানের রজনীর আমলের মর্যাদা বেশি হবে উত্তর হল এই জিলহাজের দশ দিনের আমলের মর্যাদা বেশি হবে এবং সেখানে শুধু রজনী উদ্দেশ্য আর এখানে হলো দিন বলা হলেও উদ্দেশ্য হলো দিন রাত মিলে সব পুরা মৌসুমটাই এখানে উদ্দেশ্য আল্লাহ আকবর তা আসুন এই মৌসুমের মধ্যে আমরা কি কি করব করতে গেলে আমাদের উচিত যেখানে আল্লাহ নবী বলছেন যে সৌমি আসুরা আহ আল্লাহ আইন কাকফির আসান কবলা উল্লাতি বাগদা মুসলিম দিনে নয় তারিখের একটি রোজার মর্যাদা হলো এক বছর বিগত আর এক বছরের খাফা তথা এই রোজা আমাদের সবাইকে রাখা দরকার কেউ কেউ বলেছেন কেউ কেউ এবং কোন হাদিসের ভিত্তিতে যে পুরা নয় দিন মুস্তাহাব কিন্তু এই হাদিসটা সহি কি সাহি না এটা নিয়ে মতানৈক্য হওয়ার কারণে কথা অনেক হয়ে গেছে মোট কথা এখানে নফল হিসাবে কেউ রাখলে আহ রাখতেই পারে কিন্তু নয় তারিখ যেন অবশ্যই আমাদের রাখা হয় সেটা যেন বাদ না যায় এটা হলো গুরুত্বের দিক থেকে খুবই গুরুত্বের দাবিদার সেই বললাম আর একটা হলো যে ওই কুরবানির দিনে আল্লাহ নবীম বলছেন যে রক্ত প্রবাহিত করা ব্যতীত বা এছাড়া বা এর সাথে সমতুল্য আর কোনো অ্যবাদতই না তাই সেই জন্য এটা গুরুত্ব দিবেন এটা শূন্যতম কাদা যদিও বা বিশুদ্ধ মত অনুযায়ী কিন্তু এটা গুরুত্ব অনেক আছে কেউ কেউ বলছেন যে এটাকে বাদ দিয়ে ত্রাণ কাজ করেন না ত্রাণের কাজ করেন এটা সহজী করেন সমন্বয় করতে পারেন তো সবচেয়ে ভালো এছাড়া যেহেতু সুন্নতি মোয়াক্কাদা সেই জন্য মানুষের জীবন বাঁচানোর জন্য ওটার গুরুত্ব বেশি এই হিসাবে এটা একটা মোটের একটা কথা বলা হচ্ছে তারপরে এখানে চাঁদ দেখার পর থেকে দোয়া বলতে হবে আল্লাহ আকবার তারপরে আল্লাহ আহিল আলী নাবিল আমনি উল ইমান ও সালামতুল ইসলাম রব্বনা ও রব্বুকাল্লাহ ও তৌফিক ইলিমা তহিব ও তারদা সহ রব্বনা ও রব্বুকাল্লাহ এখানে আপনি আল্লাহর কাছে নিরাপত্তার দোয়া চাচ্ছেন ইসলামের ইমানের উপর সাবিত থাকার দোয়া চাচ্ছেন অটল থাকার দোয়া চাচ্ছেন এবং আল্লাহর কাছে আল্লাহ সন্তুষ্টির কাজের তৌফিক সহ আপনি চাচ্ছেন এবং আল্লাহ যেহেতু এটা একটা আনন্দের বিষয় এবং আল্লাহ বিশ্বাইসাম এটা বলতেনই নিয়ে যেন আমাদেরকে বলতে হবে ঠিক আল্লাহ আকবর আল্লাহ হকবরাল্লাহ আল্লাহ 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 হকবর আল্লাহ হাম এটা চাঁদ উঠার পর থেকে একবার ঈদগাহে যাওয়া পর্যন্ত পুরুষদের জন্য সজুরের ব্যাপকভাবে চলবে সর্বত্র সব জায়গায় সময়। আর বিশেষ করে যেটা ওটা হলো আপনার নয় তারিখের ফজর থেকে নিয়ে তেরো তারিখের তারিখের আসর পর্যন্ত আমাদের অনেকে শুধু ওইটাই করি সেটাও ভালো মতো করি না আর এইটা বেশিরভাগ লোকে আমরা করি না অথচ আল্লাহ আলমীর ধ্বনি উচ্চারণ করা এটা একটা সুবর্ণ সুযোগ এটা আমাদের সবাইকে করতে হবে ঠিক কোরবানির সামর্থ্য থাকা অবস্থায় না করলে এটা নিন্দা আসে হাদিসে সেই জন্য এটার গুরুত্ব দিতে হবে এমনিভাবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম থেকে আমরা যেটা পাচ্ছি বড় একটা আমল সেটা হলো যে তিনি বলেছেন তোমাদের কেউ যখন আহ জুল হরজ্জের যাওয়ার পরে ও আরাদা হাহাদু দাহিয়া দাহিয়া ফালিয়ুমসি আন শাড়ি অজ ফারিক কেউ যদি কোরবানি নিতে চায় তবে যেন সে তার চুল কাটা থেকে এবং নব কাঠ থেকে বিরত থাকে মুসলিম শরীফ এক হাজার নয় কুরবানি দিবেন যার পয়সায় হবে তার জন্য রাখবেন আর সবচেয়ে বড় কথা হল এত পবিত্র মৌসুম আসবে আর গুনার মধ্যে কেউ লিপ্ত থাকবে অথবা বিগত গোনার থেকে তৌবা করবে না এটা হতেই পারে না এটা এই দিনগুলোর পবিত্রতা রক্ষার কোন কাজই হবে না বরং উনি এটার সাথে অবহেলা এমনকি উনি গুস্তাখি করবেন ব্যাধবীর সামিল হবে এই জন্য তৌবা করতে হবে খাঁটি মনে পাপ করা যাবে না আগামী তার করা হবে না এবং আল্লাহ রবিল্লা আলমের কাছে অনুশোচনা করে বিগত পাপ থেকে তবা করার পাশাপাশি এই দিনগুলোতে কোনো পাপে লিপ্ত হওয়া যাবে না বরং পুরা দিনগুলো এই যে আমল বলা হল সেই সাথে ফরজ আবাদত যেগুলো সুন্দরভাবে সুচারুরূপে যেন আদায় হয় পুরুষদের জন্য ফরজ নামাজ জামাত সহকারে আদায় হয় প্রথম বক্তে আদায় হয় এমনিভাবে নফলগুলোর জন্য আমরা বেশি বেশি যত্ন সহকারে করতে পারি কোরআন তিলত বেশি বেশি করতে পারি নফলের মধ্যে তাহাজুদ তারপরে সারাতো দোহা নামাজ এইভাবে আরো অনেক অজুর সাথে সম্পৃক্ত নামাজ মসজিদে ঢুকতে গেলে আহ নামাজ না পড়ে আল্লাহ নবীজ বসতে মানা করেছেন যেগুলো শূন্যতা আমাদের জীবনে চালু হয় না এগুলো সব করা আর বড় একটা কাজ হলো দাওতই কাজ করা ইমনে অমর এবং আবুঘরের দিলা চান্হ বাজারে বের হয়ে মানুষকে তাকবীরের কথা স্মরণ করিয়ে দিয়েছেন এটা হলো দাওয়াত

আমাদের সমাজ থেকে যে বিলুপ্ত সুন্দর যেগুলো আছে এগুলোকে জীবিত করার জন্য আপনি যদি চেষ্টা করেন তাইলে নিজে ফজিলতের কথা শুনলেন এটা আপনি পেয়ে যাবেন ঠিক ততদূর ভাজিসে আসছে যত মানুষ আপনার শুনে আমল করবে তাদের সমগ্র সাবান পেয়ে যাবেন দেখেন আপনি যত বড় মিডিয়াতে কাজ করবেন তত বেশি আপনি যদি এই জিনিসগুলো প্রচার করেন আপনার সবের ঢের পাহাড় জমা হয়ে যাবে সেই জন্য দাওতি কাজের জন্য আমাদেরকে এখানে কি করতে হবে একটু বদ্ধপরিকর হতে হবে আমাদেরকে নিয়োজিত করতে হবে নিজেরা নিজেদেরকেই আল্লাহ আমাদেরকে জন্য তৌফিক দান করেন এবং আমাদের সকলগুলো হাতে মাফ করে দেন পুণ্যের জন্য আল্লাহ আমাদেরকে আরো বেশি বেশি করে কবুল করেন এবং দুই আখাতে আল্লাহ আমাদেরকে সার্থক জীবনের অধিকারী করেন আমাদেরকে জান্নাতফা করেন আমিন ও আরুদ আহ্বান আলী আলহামদুলিল্লাহ আব আলমিন আসসালাম عليكم ورحمة الله وبركاته